वेलकम बैक বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার থাম দেখে তোমরা বুঝেই গেছো আজকে টপিক। আর সময় নষ্ট না করে চলো এক নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। কোটেশনের মধ্যে হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা, খেলতে খেলতে সাজের কোলে গড়িয়ে আসে বেলা। কোটেশন ক্লোজ ক। শিয়ারামের খেলা বলতে কোন খেলাকে বোঝানো হয়েছে এবং কেন বলা হয়েছে? কে খেলেছে এই খেলা? শিয়ারামের খেলা বলতে কোন খেলাকে বোঝানো হয়েছে এবং কেন বলা হয়েছে কে খেলেছে এই খেলা? খ। হাত ঝুমঝুম পা ঝুমঝুম কেন হচ্ছে তার, তবুও সে কি করে যাচ্ছে? হাত ঝুমঝুম পা ঝুমঝুম কেন হচ্ছে তার, তবুও সে কি করে যাচ্ছে? ঘ। এই খেলোয়াড়ের পরিবারের আর্থিক অবস্থা কেমন? এই খেলোয়াড়ের পরিবারের আর্থিক অবস্থা কেমন? ঘ। দেশের লোক একে নিয়ে কি ভাবছে? দেশের লোক একে নিয়ে কি ভাবছে? কবি সকলকে এর সম্পর্কে কি পরামর্শ দিয়েছেন? কবি সকলকে এর সম্পর্কে কি পরামর্শ দিয়েছেন? দুই নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, আমি আইসিএসসি বোর্ডের ক্লাস 9-10 এর থেকে খো খো থেকে অমিতাভ দাশগুপ্তের লেখা বড় প্রশ্ন তোমাদের দিচ্ছি। কোটেশনের মধ্যে ছোট বোনটি ভাই, দু নম্বর প্রশ্ন কোটেশনের মধ্যে ছোট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। কোটেশন ক্লোজ। ক। কার ছোট বোন ক্লাস 5-এ পড়ে? কার ছোট বোন ক্লাস 5-এ পড়ে? খ। দাদা বেকার হওয়ায় পরিবারের কি সমস্যায় পড়েছে? দাদা বেকার হওয়ায় পরিবার কি সমস্যায় পড়েছে? গ। যার ছোট বোন 5-এ পড়ে সে কি করে? যার ছোট বোন 5-এ পড়ে সে কি করে? ঘ। সে কিভাবে তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে? সে কিভাবে তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে? খ। খেলার পাতার সেই মেয়েটি স্বপ্ন ছেপে রাখো, খেলার পাতায় সেই মেয়েটি স্বপ্ন ছেপে রাখো কোটেশনের মধ্যে। ক। সেই মেয়েটি কে? ক। সেই মেয়েটি কে? খ। তার স্বপ্ন কি? তার স্বপ্ন কি? গ। মেয়েটি এই স্বপ্নকে সত্যি করার জন্য কতটা চেষ্টা করে? মেয়েটি এই স্বপ্নকে সত্যি করার জন্য কতটা চেষ্টা করে? খ। উদ্ধৃতটির তাৎপর্য বিশ্লেষণ করো, উদ্ধৃতটির তাৎপর্য বিশ্লেষণ করো। অন্তিম এবং শেষ প্রশ্নে যাওয়ার আগে, আমার ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কী ধরনের সাজেশন আমার থেকে চাইছো সেটাও জানিও। আমি আমাকে যদি কিছু সাজেশন দেওয়ার থাকে সেটাও জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। তো চটপট করে নেক্সট প্রশ্নে চলে যাই। কোটেশনের মধ্যে খেলতে খেলতে সাজের কোলে গড়িয়ে আসে বেলা। কোটেশন ক্লোজ। ক। কার কথা বলা হয়েছে? ক। কার কথা বলা হয়েছে? খ। সে কি খেলতে খেলতে সন্ধ্যা ঘনিয়ে আসে? সে কি খেলতে খেলতে সন্ধ্যা ঘনিয়ে আসে? গ। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলে তার কি রূপ অনুভূতি হয়? বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলে তার কি রূপ অনুভূতি হয়? খ। সে কেন এই জীবন সংগ্রাম করে? সে কেন এই জীবন সংগ্রাম করে? তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।